মহাপরিকল্পনা দিয়ে দিতে পারে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, বরং আরো একটা মহাবিপর্যয় আমাদের। অনেক ধন্যবাদ। এটা শেষ পর্ব যা দিয়েছে যে বিপদটা আবারও আর একটা অদ্ভুত এবং বর্তমান তিস্তা আরো অদ্ভুত। আমরা যদি তিস্তাকে একটু বিশ্লেষণ করি তাহলে আমরা একটু ঘুরে আসি তিস্তায় ১৯০০ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত। এই সময়টা সকল শাখা নদী উপনদী তিস্তার সাথে সম্পর্কিত ছিল এবং তিস্তা নদীর যে শাখা এবং উপনদীগুলোর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এর শাখা এবং উপনদীগুলো একই সাথে দ্বৈত চরিত্র ধারণ করে, কখনো সে উপনদী কখনো সে শাখা নদী। যেমন ঘাগটের কথা যদি আমরা বলি, ঘাগট একটা সময় উজান থেকে এসে আবলিখানার বিল দিয়ে তিস্তাতে পানি ঢেলে দেয়, তখন তিস্তার মূল ধারার সাথে পানিটা দূরে সরে যায়। আবার তিস্তায় যখন অতিরিক্ত পানি প্রবাহ আসে সেই পানিটা ঘাগট বহন করে নিয়ে চলে যায় এবং অনেক দূর পর্যন্ত ঘাগট নিয়ে যেতে থাকে এবং ঘাগট তখন তিস্তার একটা প্লাবন ভূমি হয়ে কাজ করে এবং তিস্তার পানি দিয়ে ঘাগটের পানি দিয়ে তখন সেচ কাজ চলায় এবং এখানে রিজার্ভার হয়ে যায়। এই অদ্ভুত নদীটির আরো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, এই অবস্থা থেকে যখন তিস্তার সেচ প্রকল্প গড়ল তার আগে ওই সময়ের কালটা যদি বিবেচনা করি তাহলে এখন যেভাবে তিস্তা আরো অদ্ভুত হয়ে যাচ্ছে আরো ব্যাপক ভাঙন করে, তিস্তা সেচ প্রকল্পের আগে তিস্তার ভাঙন প্রক্রিয়ার গতি প্রকৃতি এত ছিল না। কিন্তু কেন ছিল না? কারণ তখন তিস্তার সাথে তিস্তার শাখা এবং উপনদীগুলো একটা আন্তঃ সম্পর্ক ছিল। উপনদীগুলো যখন তার পানি মূল ধারায় সে ঢেলে দিত তখন মূল ধারা পানিটা ডান তীরে বা বাম তীরে আসতো না, তখন মূল ধারা দিয়ে প্রবাহিত। যখন তিস্তার শেষ প্রকল্প প্রণয়ন করা হবে তখন পুরী তিস্তা ঘাগট মানস বটেশ্বর সানিয়াজান ভোটমাড়ি সিঙ্গিমাড়ি সুতি নদী এই নদীগুলোর সাথে তিস্তাকে আলাদা করে ফেলা হবে। যখন আলাদা করা হলো তখন পানি যখন আসে তখন ডান তীর বাম তীর এবং আঘাত হলো এখানে তিস্তার শেষ প্রকল্প এই কাজটাকে আরো ত্বরান্বিত করবে, ফলে তিস্তার যে পলিটা নিয়ে আসে তখন এটা ডান তীর বাম তীরে তার প্লাবন ভূমিতে না গিয়ে তিস্তার মূল বেডে পড়ে যায়। এই মূল বেডে পড়ার কারণে তিস্তা আরো অদ্ভুত হয়ে গেল এবং ভাঙন প্রবণতা ব্যাপকভাবে আসে। তাহলে ব্যাপারটা হচ্ছে তিস্তাপারের সমস্যাটা কি? তিস্তাপারের সমস্যাটা হচ্ছে ভাঙন, এটা বড় সমস্যা। এই ভাঙনটা কি তিস্তা সৃষ্টি করেছে নাকি আমরা সৃষ্টি করেছি? আমরা ১০০ বছর তিস্তার ইতিহাস যদি আমরা বিবেচনা করি যেভাবে তিস্তা ভাঙছে এবং তিস্তার শেষ প্রকল্প হওয়ার পর ভাঙন প্রবণতা আরো বাড়ছে, বিগত কয়েক বছর আগে তিস্তার এই ভাঙন প্রক্রিয়াটা একেবারেই থেমে গিয়েছে। ১৯ নভেম্বর ২০১৯ আমরা বড়াইবাড়িতে জনসভা করেছি। বড়াইবাড়িতে জনসভা করে আমরা ওখানে ঘোষণা দিয়েছিলাম যে বিনমিনিয়াচর চিলাখাল ভাঙবে, সেটা ভাঙছে। ২০ ফেব্রুয়ারি ২০০০ সাল আমরা হক্কানি ভাই যেখানে বললেন যে উলিপুর বজরা এবং মণিপুর রাজার ভাঙতেছেন, আমরা কিন্তু সেখানে জনসভা করে বলেছি যে আগামীতে উলিপুর এবং রাজারহাট উপজেলা ভাঙবে। এর কারণটা কি ছিল? আমরা দুইটা জায়গায় বলেছিলাম এখানে ভাঙবে। এর কারণ ছিল যখন মহিপুরে ব্রিজ করলো, ব্রিজ করার পর এখানে পানির যে স্বাভাবিক প্রবাহটা কিন্তু এখানে বাধাগ্রস্ত হচ্ছে, আমরা কিন্তু এটা বলেছি ১৯ সালে, ভাঙছে কিন্তু ২০২১ এসে। আমরা ২০ নভেম্বর ২০০০ সালে উলিপুরে বলেছিলাম এখানে ভাঙবে, কারণ ডান তীরে ৯৫০ একর জমি দখল করে ওখানে কিন্তু নদীর গতিপথটাকে চেঞ্জ করে দিয়েছে। আবার আমরা গোটিমার আইটু উজানে একটা ছোট জনসভায় আমরা সেখানে বলেছিলাম যে শৈলমারি ভাঙবে, কারণ ভোটমারির সাথে আন্ত সম্পর্ক ছিল তিস্তার, এটা তো আগেই রুদ্ধ করে দেওয়া হয়েছিল। ওখানে যে একটা পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে এই পাওয়ার প্ল্যান্টটা আরো তিস্তার ভিতরে এসে এখানে একটা বাধাপ্রাপ্ত হয়ে ওই পাওয়ার প্ল্যান্টের বাঁধের বাম তীর এবং ডাউন স্ট্রিমে একটা হোল সৃষ্টি করছে, এটা বৃত্তকার ধারণ করছে, ওখানে কিন্তু শৈলমারি ভাঙতেছে।
আমরা 12ই নভেম্বর নীলফামারী যে ডুমারে জনসভা করেছি সেখানে কিন্তু আমরা বলেছি যে দহগ্রাম এবং কিষাণমত ভাঙবে, এটা কিন্তু আমরা বলে দিচ্ছি। প্রত্যেকটা কাজে বিস্তার এখন যে ভাঙন গুলো হচ্ছে তা হচ্ছে আমরা যে অবৈধ আমরা যে স্থাপনা করে করতেছি বা সরকার অনুমতি যে স্থাপনা গুলো করতেছি এই স্থাপনা গুলোর কারণে ভাঙছে। এই ভাঙন প্রক্রিয়াটাকে রুদ্ধ করা যাবে কিভাবে, কোথায় আমরা ভাঙন প্রক্রিয়া থামাবো? আমরা বারবার বলে এসেছি স্বাভাবিক পানি প্রবাহ, স্বাভাবিক পানি প্রবাহটা যদি না থাকে তাহলে যদি ধাপে ধাপে পানি প্রবাহ যদি চলতে থাকে তাহলে ভাঙন প্রবাহ বাড়ে। এটা আমার অভিজ্ঞতা, আমি তিস্তা পারে বেড়ে ওঠা, তিস্তাকে দেখা, তিস্তাতে তিস্তা পারের মানুষে আমি আমি আজকেও নজরুল ভাই যেটা বললেন যে বিনবিনাচরের 6 কিলোমিটার, আমি আজকে বিনবিনাচর থেকে এখানে এসেছি। আসলে 6 কিলোমিটার না, চিলাখাল এবং বিনবিনার একটা ওয়ার্ডটা ছিল কিছু অংশ রয়েছে এবং এই কিছু অংশ ভাঙ্গার আগে আমি এখানে স্থানীয় একটা বাদ করতে চেয়েছিল। আমরা সেই বাদ যে জনগণ করতে চাচ্ছে বাদ, আমি তো বলছিলাম যে বাদটা করলে বাদটা টিকবে না এবং তারা 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে এই বাদ একটা করেছিল, অস্থায়ীটা বাদ করেছিল। এর আগে একটা তারা বাদ করেছিল ওইটা অনুকূলে মনে করেছিল এটা বুঝি টিকে যাক, আমি তখন তাদেরকে বলেছিলাম যে বাদটা টিকবে না, এবারটা ভাঙবে। আজকে যখন তাদের সাথে বলছিলাম যে বাদটা ভাঙেনি, বাদটা কই গেল, ওটা ভেঙে গেছে, তা আমি আপনাদেরকে এই কথা আগে বলেছিলাম। তাহলে এই যে ভাঙন প্রক্রিয়াটা কোথায় রুদ্ধ কেউ কিভাবে ঠেকানো যায় সেটা তিস্তা পারে সমস্যা। যখন মানুষের মধ্যে ভাঙন সৃষ্টি হয় তখন মানুষ কিন্তু বাঁচার জন্য একটা কল্পনা করে বাঁচতে চায়। তিস্তা পারে মানুষ যখন বারবার ভাঙতেছে এই ভাঙন প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে চায় মানুষ, ফলে তখন যদি ভুল একটা পরিকল্পনা দেয় ভুল প্ল্যানিং দেয় সেটাই মানুষ কাটে। তো তিস্তা মহাপরিকল্পনা অলরেডি একটা পরিকল্পনা হয়ে গেছে, সেই পরিকল্পনা আর সংযোজন বিদ্যুৎ বাস্তবায়নের জায়গায় এখানে শুরু আবার নতুন করে সংযোজন থাকে না কিছুই, বিজ্ঞান ভিত্তিক করার মতো আর কিছু থাকে না। এখন বিজ্ঞান যেটা হবে সেটা হচ্ছে বিজ্ঞানের স্থাপনে যে সমস্যাগুলো যে স্থাপনা করলে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে ছোট ছোট স্থাপনা, তিস্তার শেষ প্রকল্প, আপনার বিভিন্ন মহিপুর ব্রিজ ইত্যাদি ইত্যাদি যে স্থাপনা গুলা করার কারণে তিস্তার ভাঙন প্রবণতা বেড়ে গেছে এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এটা তিস্তার ভাঙন প্রবণতা অনেক গুণ বাড়িয়ে দেবে। অদ্ভুত নদী থেকে অস্বাভাবিক অদ্ভুত নদী, আরো বেশি অদ্ভুত এবং পরবর্তীতে অস্বাভাবিক অদ্ভুত নদী পরিণত। এই জন্য প্রয়োজন হচ্ছে তিস্তার আসলে একটা সমীক্ষা জরুরি, যে মহাপরিকল্পনাটা আমরা শুনতেছি এই মহাপরিকল্পনাটা আসলে কি সমীক্ষার ভিত্তিতে, কোন সমীক্ষার ভিত্তিতে করা হয়েছে, কিভাবে করা হয়েছে, এটা কোনো সমীক্ষা এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমরা কিছু পেয়েছি যে কি কি করা যাবে, কোনটা কোনটা করা যাবে, কি কি ওরা উন্নয়ন করবে। এখানে যে উন্নয়নে তারা বক্তব্য করছে উন্নয়ন নহর বয়ে যাবে, এখানে তিস্তা পারে রাস্তা করবে, বাঁধ করবে, শিল্প করবে, কলকারখানা করবে, অমুক করবে, তমুক করবে, কিন্তু এটা কি হচ্ছে যে সৌর বিদ্যুৎ গুলা স্থাপন হচ্ছে এবং 6 থেকে 7টা সৌর বিদ্যুৎ স্থাপন করা যাচ্ছে। একটা হচ্ছে তিস্তা ব্যারেজের ডাউন স্ট্রিমে 22 ফুট নামক জায়গায়, এখানে 2টা সৌর বিদ্যুৎ হচ্ছে, একটু সোলবেন কেসে 8টা সৌর বিদ্যুৎ এবং মহিপুরের যে জায়গাটা ভেঙে গেছে শেখ হাসিনা সেতুর বাম পাশে এখানে 8টা সৌর বিদ্যুৎ, এটা আমরা একটা আন্দোলনের মাধ্যমে থামাই দিচ্ছি। তারপর পিছনে আছে তারাপুরে 8টা সৌর বিদ্যুৎ, অসংখ্য সৌর বিদ্যুৎ 11 থেকে 12টা সৌর বিদ্যুৎ এখানে স্থাপন করার পরিকল্পনা করা হচ্ছে। এটা এই মহাপরিকল্পনা মূলত ওই সৌর বিদ্যুৎ গুলাকে এস্টাবলিশ করার জন্য আমরা ধারণা করছি। কিন্তু কি হবে, আমরা যখন দেখি তিস্তা শেষ প্রকল্পের কারণে বিগত 15 বছরে তিস্তা প্রায় শত শত হেক্টর জমি ভেঙে যাচ্ছে, কিন্তু শেষ প্রকল্পের আগে তিস্তার ভাঙন প্রক্রিয়া এটা ছিল না, এটাই তিস্তা একটা বৈশিষ্ট্য। তিস্তার গভীরতা ছিল এই, তার পানি প্রবাহ স্বাভাবিক ছিল, কিন্তু যখনই ডালিয়া শেষ প্রকল্প করলো তখনই দেখা গেল তিস্তার নাব্যতা হারাই দিচ্ছে, তিস্তার তার গভীরতা হারাচ্ছে, পানি প্রবাহ কমে আসতেছে, ভাঙন প্রবণতা বাড়তেছে, পাশাপাশি স্থাপনা গুলার কারণে আরো এটা অদ্ভুত রূপ ধারণ করছে। তিস্তা পারে মানুষের জীবন মানে প্রশ্ন আসছে, অর্থনৈতিক ভাবে এখানে যে ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে, বাংলাদেশের অন্য কোন এলাকায় এত একেবারে নিঃস্ব প্রায় মানুষ, হাত পা ভেঙে সব হাত পা হয়ে গেছে, শুধু হাত আর পা ছিল,
এই হাত এবং পা দিয়ে বিগত কয়েক বছর আপনি যদি চরাঞ্চল গুলো ঘুরে দেখেন, তিস্তার যে এখন যেটাকে বলা হচ্ছে নদী, আমি ওইটাকে বলবো তিস্তার প্লাবন বন্ধু। মহিপুর ব্রিজ থেকে তিস্তার শেষ প্রকল্প পর্যন্ত তিস্তার বাম তীর, এই বাম তীরের বিস্তীর্ণ এলাকাটা হচ্ছে তিস্তার চর অঞ্চল। এটা এখন প্লাবন বন্ধু, তিস্তার বৈশিষ্ট্য। এটা মূল নদী কিন্তু 8 কিলোমিটার না বা 6 কিলোমিটার 12 কিলোমিটার না, মূল নদী এখনো 2 থেকে 2.5 কিলোমিটার মধ্যে থাকে। যখন বন্যা আসে এই পানিটা ওই প্লাবন ভূমিগুলো চলে যায়, চর গুলো চলে যায়। আমি তিস্তাকে 8 কিলোমিটার বলতে রাজি না, আমি এখনো বলতে চাই তিস্তা হচ্ছে 2 কিলোমিটারে এখনো আছে। মজার ব্যাপার হচ্ছে যে রেল সেতু ব্রিটিশ আমলে করা হয়েছিল, ওইখানে একটা কারণ হচ্ছে সুতি নদী এসে কিন্তু তার উজানে একটু আপিষ্টি নেই, সুতি নদী ওসে ওখানে ধাক্কা মারছে, ফলে পানিটা ওখানে কিন্তু নদীতে চিপে আসতেছে, ডান তীরে মানুষ নদী পড়ছে। এই যে উপর তিস্তার বৈশিষ্ট্য যে শাখা এবং উপনদী দুই চরিত্র ভূমিকা রাখে, এখানে তাই ঘটেছে। ফলে দেখা যাচ্ছে দুই তীরে যখন ইকো ব্যালেন্স ইকোসিস্টেমের মাধ্যমে নদীকে একটা চাপের মধ্যে রয়েছে ইকোসিস্টেম, ফলে ওইখানে কিন্তু ব্রিজ করা হয়েছে রেল সেতু। শেখাচ্ছিরা সেতু যেখানে করা হলো এখানে আপস্ট্রিমে কোনো নদী নাই, কোনো শাখা উপনদী নাই, ফলে এখানে এই ব্রিজটা করার কারণে ফলে নদী কিন্তু এখানে আর ব্রিজ দেওয়া যায় না। নদী তার গতিপথ দিয়ে চিলাখাল হয়ে বিনবিনিয়া চরকে বাম পাশে ডান পাশে ফেলে রেখে আর একটা স্রোত তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা নদীর স্বাভাবিক প্রবাহ আসতে চায় না। নদীর নিজস্ব একটা গতি প্রক্রিয়া আছে, এখানে ডাইভার্ট করা হয়েছিল গতিটাকে। নদী এই গতি যে মহিপুর ব্রিজ বললো, এখানে কিন্তু নদীর একটা ডাইভার্ট করার জন্য কয়েকদিন আগে ড্রেজিং করেছে। গত বছর আমি এখানে দেখেছি এখানে 2019 থেকে শুরু করছে ড্রেজিং, যে নদীটাকে এই পথ দিয়ে নিয়ে যাওয়া অসংখ্যটা কোটি কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, কিন্তু নদী আর এই পথ দিয়ে যায় না, নদী চিলাখাল হয়ে মানে আমি বলতে চাচ্ছি আর একটু বাম পাড়ি দিয়ে তার স্বাভাবিক প্রবাহ যেতে সেখানে কিন্তু মহিপুর ব্রিজ ভেঙে ফেলবে। অনেক ধন্যবাদ ফরিদ ভাই। এবং এই যে বোঝাগুড়ি বন্যা, এই যে বন্যাটা হয়েছে সেটা হচ্ছে পূজাগুড়ি পূর্ণিমা, তাহলে কিন্তু ভাইকে ডিস্টার্ব করে বলবো যে এবারে যে বন্যা হয়েছিল সেটা হচ্ছে পূজাগুড়ি পূর্ণিমা রাত্রে, ঠিক 1968 সালে একই দিনে একই সময়ে, এবং 1950 সালে যে বন্যাটা হয়েছিল সেটাও কিন্তু এই পূজাগুড়ি বন্যা। আমি ভূতাত্ত্বিক ব্যাপার বুঝি না কেন এই বন্যাটা হচ্ছে নির্দিষ্ট দিনে 50 বছর পর পর বা একটির পাশাপাশি, এই বিশ্লেষণ গুলো অবশ্যই করে তিস্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং তিস্তা পার্বতীবন মান উন্নয়নের জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। ওই মহাপরিকল্পনা দিয়ে তিস্তা পারে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, বরঞ্চ আরো একটা মহাবিপর্যয় আমাদের। অনেক ধন্যবাদ। শেষ পর্ব যা দিয়েছে যে বিপদ, বিপদটা আবারও আর একটা মহাবিপদ আসবে।